শিরোপা জিততে লাগে ধারাবাহিকতা, অথচ সেই ধারাবাহিকতাই বাংলাদেশ দলের ক্ষেত্রে দেখছেন না ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং। শুক্রবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ আয়োজনের শুভেচ্ছাদূত হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন তিনি। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন বর্ষণ কবির। ক্রিকেট খেলাটা কেমন? কৌতূহলী যুক্তরাষ্ট্রের সাধারণের মনে প্রশ্নটা খেলা করে অবিরাম। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছিলেন সাধারণ মার্কিনীরা। কেউ মাস্কটের সঙ্গে নেচেছেন, তুলেছেন ছবি, অন্যদিকে আরেক দলের লাইন পড়েছে বোলিং করা নিয়ে। ক্রিকেট আর বেসবলের যে পার্থক্য সেটা স্পষ্ট হয়ে যায় এমন বোলিংয়ে। ধারণার বাইরে থাকা ক্রিকেট খেলাটা মস্তিষ্কে ঢুকানোর চেষ্টায় মগ্ন এদেশের মানুষ। এমন এক অনুষ্ঠানে গিয়ে ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং উদ্বেলিত হয়েছেন। এর মধ্যে ঘুরে ফিরে আসলো বাংলাদেশ প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সবাইকে বলবো মাঠে এসে খেলা দেখতে। এখানে অনেকেই এসেছেন, স্থানীয় বন্ধুরা যারা বেসবল দেখে তাদের ক্রিকেটের সঙ্গে পরিচয় করিয়ে দিন। এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় ঘটনা হবে ভারত যদি চ্যাম্পিয়ন হয়। দীর্ঘদিন ধরে আমরা ICC-র কোনো ট্রফি জিতিনি। যুবরাজ সিং বলেই এই অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের ভিড় ছিল দেখার মতো। এই বিশ্ব টি-20তে সম্ভাব্য বড় ঘটনা কী হতে পারে, এমন প্রশ্নের উত্তরে যুবরাজের সোজা ব্যাটে খেলা। বিশ্ব চ্যাম্পিয়ন হতে লাগে ধারাবাহিকতা। আমি বাংলাদেশ দলকে কখনোই ধারাবাহিকভাবে খেলতে দেখিনি। দল হিসেবে তারা ভয়ঙ্কর, সেটা যেমন সত্যি, একইভাবে এই টুর্নামেন্টে তারা বড় কিছু ঘটানোর শক্তিও রাখে। কিন্তু ধারাবাহিক না হলে কারো পক্ষেই বড় কিছু করা সম্ভব নয়। আশা করি বাংলাদেশ দল ভালো করবে। কলম্বাস ভুল করে আবিষ্কার করেছিলেন যুক্তরাষ্ট্রকে। সেই দেশের মানুষ এখন ক্রিকেটকে মনে ধারণ করবে কিনা সেটা বলে দেবে এই বিশ্ব টি-20। বর্ষণ কবির, NTV News, যুক্তরাষ্ট্র। Thank you.